চক মৃণাল শইকীয়াই নরেন্দ্র মোদী ডাঙরিয়াক অভিনন্দন জানা নাই, কংগ্রেসের বিজয়ী প্রার্থী এজনক অভিনন্দন জানাইছে। তারপর মূর ধারণা হয় যে মৃণাল শইকীয়া হয়তো বহুদিন বিজেপিত না থাকিব, কারণ মূর সকলের এই ব্যক্তিগত স্বাধীনতা। প্রথম অভিনন্দন কাক জানাব লাগছিল? নরেন্দ্র মোদী। তারপর অভিনন্দন জানাব লাগছিল কামাখ্যা তাসাক, নিজের সমষ্টির এমপি। গতিকে তেও নরেন্দ্র মোদীক অভিনন্দন জানা নাই, কামাখ্যা প্রসাদ তাসাক অভিনন্দন জানা নাই, কংগ্রেসের ক্যান্ডিডেট এজনক অভিনন্দন জানাইছে। তারপর মই যেটু পলিটিক্যাল রিডিং, মূর ধারণা হয়তো মৃণাল শইকীয়া বহুদিন বিজেপিত না থাকিব, তেনেকুৱা মূর একটা ধারণা হয়। এতিয়া সভাপতিয়ে সুধিব, কিন্তু মই ধারণা করো, ধরক এতিয়া কেইদিনমান আগতে জয়ন্ত মল্লবরুয়াকে সমালোচনা করলে, জয়ন্ত মল্লবরুয়াইতো নিজের সমষ্টিত 60,000 লিড লৈ ললে, 65,000 লিড লৈ ললে, কিমান লিড হয়ে গেল, 60,000 লিড লৈ ললে। গতিকে 60,000 লিড লওয়া মানুষজনক, লিড নোলোৱা মানুষ এজনে যেতিয়া সমালোচনা করে, আপনি কি উত্তর দিব? সেই কারণে মই যেটু বুঝি পাও, যেনেকে আমালৈকে বহুত কংগ্রেসের মানুষ আহিছে, দুই এজন তো বিজেপিরপরাও কংগ্রেসত যাব। আজি দিনটো আমার কাম কি, আমি যদি সঁচা বিজেপি হয়, পুরনা নতুন যিয়ে বিজেপি নহক কিয়, আজি আমার প্রথম কাম হল মোদী ডাঙরিয়াক অভিনন্দন দিয়া। যদি মোদী ডাঙরিয়াক অভিনন্দন নিদি, মই রাহুল গান্ধীক অভিনন্দন দিও, যে কিয় অভিনন্দন দিলো আপুনি 98টা সিট পালে, কিয় অভিনন্দন দিলো যে 11টা সিটত জিকার কারণে সিএমক অভিনন্দন দিব নালাগে, 3টা সিটত জিকার কারণে কংগ্রেসক অভিনন্দন দিব লাগে। তার মানে মানুষজনে নিশ্চয় রাজনৈতিকভাবে সিদ্ধান্ত করে লৈছে যে মই বিজেপিত না থাকো, সেইটো তেওঁৰ নিজৰ এটা সিদ্ধান্ত, তাতো বেয়া পায় ভাল পায় লাভ নাই, মানুহৰ নিজৰ সিদ্ধান্ত লোৱাৰ অধিকাৰ আছে এজন মানুহৰ। চক এতিয়া বহুত মানে আমাৰ তাত আহিছে, কংগ্ৰেছৰ খুব আছে, আমাৰ তাত যোগদান কৰিছে, আমাৰ প্ৰতি খুব থাকিব, কংগ্ৰেছত যোগদান কৰিব। মানুহকতো আপুনি এটা পলিটিকেল পাৰ্টিতো মানুহে সহি কৰি নাহে যে জীৱনলৈকে আমি বিজেপিতে থাকিম, গতিকে কিবা খুব থাকিব পাৰে। এটা খুবটো মোক কলে মই বুজি পাম, যিহেতু মোক কোৱা নাই গতিকে মই বুজি পাম, বা সভাপতিকো কোৱা নাই গতিকে মই বুজি পাম যে তেওঁ হয়তো ভাবিছে যে মোৰ খুবটো মুখ্যমন্ত্রী বা ভবেশ কলিতায় উপশম করব নোৱাৰে, গতিকে মই আন দলত গৈ তাতে মই ৰাজনীতি কৰিম। আমাৰ শুভেচ্ছা থাকিব, আমি কিয় বেয়া পাম।